কিন্তু এরকম অপকর্মে হয়ে রাখে তার তাদেরও দোষ আছে। কিন্তু প্রথম দোষটা ওর, আমি যাব কেন? আমার কাছে আসলে আমি তাকে অ্যাকসেপ্ট করবো কেন? যারা আসছে তারাও খারাপ, আর যার কাছে যায় সেও খারাপ, দুজনেরই দোষ আছে। এক হাতে তাহলে বাজে না, কিন্তু প্রথম দোষটা আমি ওকেই দেব। যদি এরকম অপকর্মে হয়ে রাখে তার তাদেরও দোষ আছে। কিন্তু প্রথম দোষটা ওর, আমি যাবো কেন? আমার কাছে আসলে আমি তাকে অ্যাকসেপ্ট করবো কেন? যারা আসছে তারাও খারাপ, আর যার কাছে যায় সেও খারাপ, দুজনেরই দোষ আছে। এক হাতে তাহলে বাজে না, কিন্তু প্রথম দোষটা আমি ওকেই দেবো। তুমি অ্যাকসেপ্ট করো কেন তাকে? তুমি ওই রাত্রে 12টার সময় কেন যাবে? তুমি কেন মদ খাবা? এটা দৃষ্টিকটু। ধর্মীয়ভাবেও বারণ, দেখতেও খারাপ, সামাজিকভাবে এই আমার মদ খায়। তোমাদের ভাই বোনের বিয়ের কথা যদি উঠে, তখন যদি কয় যে ছেলেটা, এই ছেলেটা কী করে ও মক, না ওই মদ খায়, তাহলে এটা দোষে, এটা দোষে। আমাদের সমাজে এটা অ্যাকসেপ্ট করে না। এই তো এই চলচ্চিত্রাঙ্গনে পরিমণি যে খবরগুলো আমরা শুনেছি বা দেখেছি, এগুলো কি শুধু পরিমণি নিয়ে বাকি, নাকি এই পুরো সোসাইটির মধ্যে এরকম কোনো সমস্যা আছে? বুঝি নাই। যেই ঘটনাগুলো পরিমাণের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যে বিষয়গুলো মদ্যপান, তারপর হচ্ছে কোটি টাকার গাড়ি নেয়া, অনেকে নানাভাবে এটাকে বুঝিয়েছেন, তো এই চিত্রটা কি চলচ্চিত্র অঙ্গনের পুরোটা নাকি শুধুমাত্র পরিমাণে? পরিমাণের যদি পরিমাণে যে কত ক বছর যাবৎ চলচ্চিত্রে আছে, সে অনুযায়ী যে গাড়ি বাড়ি টাকা পয়সা গরু জবাই চারটা পাঁচটা করে দান করা, এই টাকাগুলো তো চলচ্চিত্রের মাধ্যমে, এতগুলি টাকা তো আসার কথা না, যে কটা ছবি করেছে তো এগুলি কোত্থেকে আসছে? এগুলি তো মানুষ প্রশ্ন করবেই, দোষটা তারই। ওই যে একটা কথা আছে, আমি বলেছি আবার, যে ছোটো গর্তের মধ্যে একটা মাছ ছোট থেকে বড় হলে ওই মাছটাকে যদি পুকুরে ছেড়ে দেওয়া হয়, তো অনেক জোরে জোরে দৌড়ায়, ওটাকে নদীতে ফেললে দৌড়তে দৌড়তে কতক্ষণ পরেই হয়রান হয়ে কাঁটা উঁচা করে শাস্তি দিয়ে থাকবে, তো ওর এই অবস্থা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি প্রতিপত্তি এত কিছু হয়ে যাওয়াতে বোধহয় নিজেকে মানে খুব মানে সামনে সামলাতে পারে নাই, এই জন্য এরকম হয়েছে। ওর জন্য সে নিজেই দায়ী, ঠিক হয়ে যাবে। এমন কোনো অপরাধ না যে তার জেল ফাঁসি, আজীবন ফাঁসি, ইয়া জেলে যাবে, কিছুই না। যে অপরাধে অভিযুক্ত ইয়া বা পাওয়া গেছে, আমার মনে হয় ওটা ছাড়া আমি মদ খেয়েছি, এটা লাইসেন্স আছে, মদ খাওয়ার লাইসেন্স আছে, তারা শুনলাম তো ইয়োবাটা তো লাইন, যে ইয়োবা খেতে হবে। যদি এটা সত্যি মিডিয়া বলেছে যে ইয়োবা পাওয়া গেছে, যদি এটা হয় তাহলে এটা একটা শাস্তি হবে, হয়তো জয়যোগ্য, এটা কোর্টে গেছে ডেফিনেটলি, বিজ্ঞ আদালত এটার একটা বিচার করা দেবে। নিষ্পত্তি তো এটা এখন কোর্ট জানে, আমাদের কাছে নিষ্পত্তির কিছু নাই। আমাদের দৃষ্টিতে বিরাট বড় অপরাধী না, সে ইয়োবা পাওয়া গেছে, এটাই দোষ, এতটুকু হয়তো মানে কোর্ট কী করবে এটা জানে। বুঝি না, আবার আবার কি কোনো অন্যায় না করার পর যদি আমার উপর কোনো কিছু একটা বর চাপায়, তাহলে আমি বলবো না কেন? তো ব্যক্তিদের একটা সংগঠন নেবে না কেন? নেয়, এটা ক্ষেত্র বিশেষ। কিছু কিছু জায়গাতে ব্যক্তিগতভাবে কিছু কাজ করে ফেলেছি, তো সেটার জন্য সংগঠন যাবে কেন? তো এখন ওই আমি বুঝতে পারছি তুমি কী বলতে চাও। আমি আগেই বলছি যে একটি ব্যাপারে কথা আমাকে না বললে খুশি হবো, সেটাই তুমি ইনডাইরেক্ট বললে পরিমাণের কথা। মনে করো যে এখন শিল্পী সমিতি দায় নিচ্ছে না, চলচ্চিত্র কেন্দ্রিক কোনো ঘটনা তো তার জীবনে ঘটে নাই, সামনে যে ঘটনাটা, এটা এতগুলো লোক জানলো দেশের, কেন জানবে? তোমরা মিডিয়ার লোকরা কেন এটাকে ফলো করে প্রচার করলা? বিছানার মধ্যে শুয়ে আছে স্টিল করে তোমরা মিডিয়াতে দেখিয়ে দিলা, কেন তোমাদের এত দায় কেন? আর তোমরা কেন আমাদের চলচ্চিত্রকে ছোট করলা সবাইকে? আমি জানি না আমার এই কথাটা তোমরা দিবা কিনা, দোষ তোমাদের,
তোমরা মানুষদেরকে এগুলি জানাচ্ছ কেন? একটা ঘটনা ঘটছে, মেয়েটা মেয়েটা কি কাউকে দিয়ে কাউকে বিষ খাওয়ে মেরে ফেলছে? মেয়েটা কাউকে গুলি করে মেরেছে? সত্যতা করেছে? ওর একটাই দোষ, তুমি একটি মেয়ে রাতে বারোটার সময় বারে যাবা কেন? আমি আগেও বলছি যে ওর বাসা কতগুলো খালি বা মদের বোতল দেখছো, ওইটা নিয়ে তোমরা ফলাও করেছো। আমার ঘরে যখন একটা মিডিয়ার লোক পরশু দিন গেছে, দেখে আমি নামাজের বিছানায় বসা, ওই এটা তো তার চোখে পড়েনি, একটি মেয়ে আমার সামনে বসে থাকলে মিডিয়ার লোকদের চোখে পড়তো। কেন তোমরা বাজে জিনিসটাকে শো করার জন্য পাগল হয়ে যাও, আমাদের ভালো জিনিসগুলো তো তোমরা দেখাও না। আমি পাঁচ হত নামাজ পড়ি, তোমরা তো বলো নাই। আলমগীর সাহেব এখানে গরু জবাই করে গরিব দেয়, আরে আলমগীর সাহেব প্রতি মাসে 1,50,000 টাকা আমাদের চলচ্চিত্রে গরিবদের দান করে দেয়, সহযোগিতা করে। ওই কই এটা তো বলো, পরিমণি গরু জবাই করে দিয়ে দিয়েছে, এটা তোমরা ফলাও করে বলে দিচ্ছ কেন? মেয়েদের প্রতি তোমরা এত ইন্টারেস্টেড কেন বলতে? তোমাদের দোষ আছে, তোমাদের জন্য আজকে আমাদের চলচ্চিত্র মানে বিরূপ সমালোচনা পড়ে গেছে। দোষ কে না করে, প্রতিটা ক্ষেত্রে মানুষের এরকম দোষ থাকে, পাড়ায় পাড়ায় দেশে দেশে গ্রামে গঞ্জে এরকম ভালো মন্দ দুটোই আছে। এই জন্য কিন্তু ফলাও করতে হবে। না ওর দোষ আছে, ওর দোষ হলে তুমি রাত্রে, তুমি একটা আর্টিস্ট, তুমি কেন রাত্রে 12টার সময় ইয়া ক্লাবে যাবো? ববিতার বেলায় এটা তোমরা শুনেছো, সাবানার বেলা শুনেছো, নতুনের বেলা শুনেছো, চম্পার বেলা শুনেছো, মৌসুমের বেলা শুনেছো, স্বপ্নের বেলা শুনেছো, শোনো নাই তো? ওর বেলা আমরা শুনবো কেন? তাহলে ওর দোষ থাকবে না, তুমি যেতে পারবে না। তোমার এটা তোমার দায়বদ্ধতা আছে, তুমি তুমি পাবলিক প্রপার্টি, মানুষ তোমাকে দেখবে, দেখে তোমাকে সংযত হয়ে থাকতে হবে। তুমি তোমাকে জানো তো, তুমি তোমার সামনে ক্যামেরা নিয়ে বসে আছো তোমার নিউজ করার জন্য, সেটাকে তুমি আমলে নিবে না কেন? তুমি লাভ দিয়ে চলে যাবে তো, ওরা দেবেই। এইখানে আমি ওদেরকে দোষ দিই না, দোষ এটা দিই যে কেন এগুলো ফলো করে চাপিয়ে আমাদেরকে দোষ। এখন বলে আমরা নাকি এরকম করি, আমাদের চলচ্চিত্র কেন্দ্রিক পরিমণ্ডিত কোনো ঘটনা হয় নাই, শুটিং করতে গিয়ে হয় নাই, ডাবিং করতে গিয়ে হয় নাই, বা কোনো একটা প্রযোজকের সাথে এই ঘটনাটা হয় নাই। যার সাথে ঘটনাগুলি ঘটছে ওরা আমাদের চলচ্চিত্রের কেউ না, তো তোমরা আমাদেরকে চাপাও কেন? আমাদের এইগুলি ফলো করে দেখাও কেন? এগুলি দেখাও না, এগুলি তো তোমাদের অবদান, তোমরা চলচ্চিত্রের মিডিয়ার লোক, তোমাদের গায়েও কিন্তু পড়বে। পরিমণির ভালোটা বললো একটা চলচ্চিত্র মানুষের ভালো বললো, তোমাদের তোমাদের ভালো লাগার কথা খারাপ বললো, তোমাদের খারাপ লাগে, তোমরা খারাপ এইভাবে দেখাও কেন? খারাপ তো সর্বত্রই আছে, বুঝছে?